প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমি নিতাইপদ দাস সিনিয়র শিক্ষক আহমদ ভবন একাডেমি স্কুল এন্ড কলেজ আজকে আমি অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায় থেকে কিছু আলোচনা করব এবং একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করতে চেষ্টা করব তাহলে চলো দেখা যাক আমার এই অধ্যায়ের সূত্রগুলো একটু আলোচনা করে নেই তাহলে আমরা প্রথমে জানি যে বর্গ নির্ণয় বর্গ এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এই কথাটা বলতে বোঝায় যে এ প্লাস বি আর এ প্লাস বি এটা দুইটার গুণফল এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এটা দুইবার গুণফলকে এ প্লাস বি হোল স্কোয়ার বোঝায় তাহলে এটার সমান কত হইতে পারে তাহলে আমরা এ প্লাস বি কে এ প্লাস বি দ্বারা যদি গুণ করি এ প্লাস বি প্লাস বি এ এ স্কোয়ার প্লাস এ দিয়ে বিকে গুণ করলে এ বি আবার বি দিয়ে একে গুণ করলে এ বি 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 স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি আর এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এ প্লাস বি সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এখানে আমরা একটি সূত্র বুঝতে পারলাম এখন একইভাবে যদি আবার আমরা এখানে লিখি যে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ওই অনুসারে কী বোঝাবে যে এ মাইনাস বি দুইটা এ মাইনাস বি এর গুণফল তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে একইভাবে ওইটার মতো যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি যে এ মাইনাস বি এ মাইনাস বি গুণ করলে এ এ স্কোয়ার এ দিয়ে মাইনাস বিকে গুণ করলে মাইনাস এ বি আবার মাইনাস বি দ্বারা গুণ করলে মাইনাস এ বি মাইনাস মাইনাস প্লাস বি 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 স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার তো সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালোভাবে একটু লক্ষ্য করো দেখো এ প্লাস বি হোল স্কোয়ার হলে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার হলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এখানে মেন তফাৎটা হচ্ছে যদি প্লাস এ বি হয় তাহলে হবে প্লাস টু এ বি আর যদি এ মাইনাস বি হয় তাহলে হবে মাইনাস টু এ বি এই দুটো এখানের মধ্যে পার্থক্য তা এখন এই দুটো সূত্রকে আবার আরও বিস্তৃতি করলে আরও কিছু সূত্র আকৃতিতে লেখা যায় তখন সেগুলোকে বলা অনুসিদ্ধান্ত তাহলে আমরা এই ক্ষেত্রে যদি আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে যদি আমি দেখি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমার এখানে ছিল যে প্লাস টু এ বি আমি এখানে মাইনাস টু এ বি ব্যবহার করলাম তাহলে আমার রাশির পরিমাণ কমে গেল তাহলে প্লাস টু এ বি হতে গেলে আমার এখানে লাগবে ফোর এ বি তাহলে আমি এটাকে লিখতে পারি দুই নম্বর অনুসারে যে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এটা সমান লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি আবার এ মাইনাস বি হোল স্কোয়ার এটার সমান আমি আবার একইভাবে যদি লিখি যে টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে এটার সমান হলো এ মাইনাস পরিবর্তে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে এখানে লক্ষ্য করে দেখো যে এ এক নম্বর একটা ফর্মুলা লিখেছে যে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আর দুই এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার আমরা দুই নম্বর ফর্মুলাটা ব্যবহার করেছি যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল ফোর এ বি আবার চার নম্বর ফর্মুলাটা হচ্ছে এই যে এক নম্বর ফর্মুলা অনুসারে ব্যবহার করে যে এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি মাইনাস ফোর এ বি তাহলে এই ক্ষেত্রে যখন মাইনাস আর প্লাস এ বি যখন ব্যবহার করব তাহলে এটা সবসময় এটা বিপরীত চিহ্ন আসবে যে মাইনাস টু এ বি প্লাস
4ab তাহলে এই ক্ষেত্রে আমি আরো কয়েকটি ফর্মুলা ব্যবহার করতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা সমান আমরা এক নম্বর ফর্মুলা ব্যবহার করেছি যে a প্লাস b হোল স্কয়ার আবার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার তাহলে এই ক্ষেত্রে আমরা এক নম্বর এবং দুই নম্বর সূত্র দুটি ব্যবহার করে আমরা এখানে পাচ্ছি এই এখন যদি আমি যোগ করি যোগ করলে a স্কয়ার স্কয়ার 2a স্কয়ার প্লাস 2b মাইনাস 2b এটা বিয়োগ বা যোগ করলে কাটা যায় b স্কয়ার যোগ করলে 2b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বা এখান থেকে 2 কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এই টু উপবক্ষকে ভাগ করলে একটুটা চলে যাবে টু এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি এই হলো একটা আবার আমরা এখানে পেয়েছি যে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান ছিল এ প্লাস বি হোল স্কোয়ার বা আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাখি তাহলে প্লাস টু এ বি প্লাস টু বি পক্ষ পরিবর্তন করলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই আবার আরেকটা ফর্মুলা আছে আমার মাইনাসের এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা যদি পক্ষ পরিবর্তন করে ওই পাশে নেই তাহলে প্লাস তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে দেখো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমি তিনটি ফর্মুলা ব্যবহার করতে পারি একটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আবার এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল প্লাস টু এ বি আবার আরেকটা হলো হাফ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে পাঁচ নম্বরে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান তিনটি ফর্মুলা ব্যবহার করতে পারছি একইভাবে আবার এই ক্ষেত্রে আমি দুইটা ফর্মুলা ছিল যে একটা প্লাসের এবং একটা মাইনাসের এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এক্ষেত্রে আমি বিয়োগ করি বিয়োগ করলে তোমরা অবশ্যই জানো যে চিহ্ন পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে এ স্কোয়ার এটা মাইনাস টু বি এটা হবে প্লাস এখানে আছে প্লাস মাইনাস মাইনাস এটা বিয়োগ করে বিয়োগ করলে আমার এ স্কোয়ার চলে গেল এর প্লাস টু এ বি প্লাস টু বি ফোর এ বি সমান এদিকে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে গেল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে ফোর এ বি সমান আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটাও লিখতে পারি আবার আবার এখানে যদি আমি শুধু এ বির মান বের করি তাহলে এ বির সাথে আমার ফোর আছে গুণ সহগ সহগ গুণ হিসাবে আছে তাহলে এই ফোরকে যদি আমি উপবক্ষকে ফোর দ্বারা ভাগ দিই তাহলে এ বি চলে ফোর চলে যাবে থাকবে এ বি এটা যাবে এই পাশে নিচে হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বা এটা ভগ্নাংশ ভগ্নাংশ নিচে ফোর আলাদা করা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই ফোর এখন এ প্লাস বি হোল স্কোয়ার নিচে ফোর তাহলে আমি এ প্লাস বি আর টু সম্পূর্ণ স্কোয়ার দিতে পারি তো তদ্রুপ এ মাইনাস বি বাই টু দিতে পারি তাহলে আমি এখানে ফোর এ বি সমান বলতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস
a minus b whole square আবার ab সমান a plus b by 2 whole square minus a minus b by 2 whole square প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে এই বর্গ নির্ণয়ের সম্পর্কে কতগুলো সূত্র সম্পর্কে আলোচনা করেছি এবার আমরা ঘন নির্ণয়ের সম্পর্কে বলি ঘন ঘন এটাকে ইংরেজিতে কিউব বলা হয় ঘন যে সংখ্যাটি বলা হবে ওই সংখ্যাটির ঘাত 3 তখন সেটা হবে এটার ঘন যদি এ একটি সংখ্যা হয় এর এর ঘন বললে a টু দি পাওয়ার 3 তখন a কিউব এটার অর্থ হলো a তিনটা এর গুণফল a গুণ a ইনটু a এখন যদি আমাকে বলা হয় যে 1 এর কিউব 1 এর কিউব হলে তিনটা 1 গুণ করলে 1 2 এর কিউব তিনটা 2 তিনটা 2 গুণ করলে 2 গুণ 2 4 4 গুণ 8 3 এর কিউব 3 গুণ 3 ইকুয়াল টু 27 4 কিউব 4 গুণ 4 গুণ 4 64 5 কিউব 5 ইনটু 5 ইনটু 5 125 এখন যদি বলা হয় যে a প্লাস b হোল কিউব কথার অর্থ a প্লাস b হোল কিউব তাহলে এটার অর্থ হলো যে a প্লাস b তিনটা তিনটা এ প্লাস বি এর গুণফল তাহলে আমরা এখানে এর আগে বর্গ নির্ণয় করেছিলাম যে এ প্লাস বি হোল স্কয়ার সমান ছিল এ প্লাস বি ইনটু এ প্লাস বি তাহলে আমার এটা বর্গ নির্ণয় অনুসারে আসে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমার আরেকটা থাকে এ প্লাস বি আমরা যদি এটাকে গুণ করি a স্কয়ার প্লাস 2ab প্লাস স্কয়ার a প্লাস b দ্বারা গুণ করি a দিয়ে উপপক্ষকে গুণ করলে a কিউব a 2 ab কে গুণ করলে 2 a স্কয়ার b প্লাস a b স্কয়ার কে গুণ করলে a b স্কয়ার পরে প্লাস b দিয়ে গুণ করব উপরের রাশিকে গুণ করলে ওটার সদৃশ পদগুলো নিচে নিচে লিখে পরে যোগ করব বি দিয়ে এ স্কয়ার গুণ করলে এ স্কয়ার বি তাহলে আমার এখানে সদৃশ পদ আছে এ স্কয়ার বি বি দিয়ে টু এবি গুণ করলে টু এ বি বি স্কয়ার টু এ বি বি স্কয়ার বি দিয়ে বি স্কয়ারকে গুণ করলে বি কিউ এ কিউব টু এ স্কয়ার বি তা দুইটা আর একটা তিনটা স্কয়ার বি এ বি স্কোয়ার টু এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে আমরা এটার সমান লিখতে পারলাম এ কিউব থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে এক্ষেত্রে এ প্লাস বি হোল কিউব সমান আমরা লিখতে পারলাম যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন এই ক্ষেত্রে আরেকটু অন্যভাবে লেখা যেতে পারে এ কিউব আর বি কিউব পরবর্তীতে এখানে মাঝখানে আছে টু থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার তাহলে এখানে দুইটি পদ থেকে আমরা পাইতেছি যে থ্রি এ বি যদি কমন নেই তো আমার থাকে এ স্কোয়ার আর বি যদি নেওয়া যায় তাহলে এখান থেকে পাইতেছি এ স্কোয়ার বি এর থেকে এ বি নিলে এ এ বি স্কোয়ার থেকে থ্রি এ বি নিয়ে গেলে এ প্লাস তাহলে আমরা এখানে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব এটাও লিখতে পারি আবার এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটাও লিখতে পারি একইভাবে যদি এ মাইনাস বি হোল কিউব হয় তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আবার এ কিউব মাইনাস বি কিউব প্লাস
মাইনাস 3ab কমন নিলে মাঝখানে দুইটা থেকে a মাইনাস এই ফর্মুলাটা লেখা যেতে পারে পরে এখানে আমাদের যে a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস b কিউব প্লাস 3 ab ইনটু a প্লাস b এটাকে যদি আর অন্যভাবে করি যে a প্লাস b হোল কিউব এটা সমান যদি করি তাহলে আমার a প্লাস b হোল কিউব এখানে আছে প্লাস 3 ab ইনটু a প্লাস b এটাকে আমি পক্ষ পরিবর্তন করে নিয়ে আসলে হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3 ab ইনটু a প্লাস b আবার a মাইনাস b হোল কিউবের সমান ছিল a কিউব মাইনাস b কিউব তাহলে আমি এটাকে a কিউব মাইনাস b কিউব যদি লিখি আমার এই পাশে আছে মাইনাস 3b ইনটু a মাইনাস b তো এটা পক্ষ পরিবর্তন করলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে a কিউব প্লাস b কিউবের ফর্মুলাটির সময় লক্ষ্য করবে যে a প্লাস b হোল কিউব যদি এটা প্লাস হয় মাইনাস আর যদি a কিউব মাইনাস b কিউব a মাইনাস b হোল কিউব এটা মাইনাস হলে এটা প্লাস মানে এই চিহ্নটা সবসময় বিপরীত হবে তারপর a কিউব প্লাস b কিউবের এটা সমান আরও হয় এটাকে বলা উৎপাদকের সূত্র a প্লাস b a কিউব প্লাস b কিউব হলে a প্লাস b ইনটু a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার এটাকেও লেখা যেতে পারে আবার a কিউব মাইনাস b কিউব a মাইনাস b ইনটু a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমার বীজগণিত সূত্রাবলীর মধ্যে বর্গ নির্ণয় এবং ঘন নির্ণয়ের মধ্যে এই সূত্রগুলোই যথেষ্ট তাহলে এই সূত্রগুলো প্রয়োগ করে এবার আমরা একটি সৃজনশীল প্রশ্ন লক্ষ্য করি আমার উদ্দীপকে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফাইভ একটি বীজগণিত রাশি ক এ মাইনাস ওয়ান বাই এ এর মান নির্ণয় কর খ এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় কর গ প্রমাণ করো যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল ওয়ান ওয়ান জিরো তাহলে আমরা এখানে প্রশ্নটি সমাধান করতে যাচ্ছি লক্ষ্য করে দেখো যে আমার দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফাইভ আমার মান নির্ণয় করতে বলা হইল এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো এখানে এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আর এ মাইনাস ওয়ান বাই এ এটা তো মান আমরা সূত্রের ক্ষেত্রে লক্ষ্য করলাম যে স্কোয়ার অথবা কিউ তাহলে আমরা এই ক্ষেত্রে এখানে এই মানটাকে যদি আমরা স্কোয়ার দিয়ে বের করি তাহলে স্কোয়ারের মান বের করলে এটাকে স্কোয়ারটাকে আমরা বিপরীত করতে পারি এটা কী করলে এটা বর্গমূল করলে স্কোয়ারের বিপরীত বর্গমূল তাহলে আমরা এই ক্ষেত্রে এটা বর্গমূল বের করলে আমার মান আসবে তো আমি এখানে স্কোয়ার হিসেবে ব্যবহার করি তাহলে আমরা লক্ষ্য করে দেখো যে এক্ষেত্রে সূত্র আছে যে একটা আছে তিন নম্বরে আর একটা আছে চার নম্বরে এ প্লাস বি হোল স্কোয়ার হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি যদি প্লাস হয় তাহলে মাইনাস আর এখানে মাইনাস হলে এখানে প্লাস ফোর এ বি যদি সম্পূর্ণটা হোল স্কোয়ার হয় তাহলে ফোর এ বি তাহলে এ মাইনাস বি সম্পূর্ণ হোল স্কোয়ার তাহলে আমার আসবে না ফোর এ বি তো তদ্রূপ এ মাইনাস ওয়ান বাই এ আমার দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার তাহলে প্লাস হলে মাইনাস আর এ মাইনাস ওয়ান বাই এটা সম্পূর্ণ হোল স্কোয়ার তাহলে হবে ফোর এ ইন্টু ওয়ান বাই এ তাহলে আমার এই ক্ষেত্রে মান দেওয়া এ প্লাস ওয়ান বাই এর মান ফাইভ
হোল স্কয়ার মাইনাস 4 এর মান বসে বা মান বসে তাহলে 5 স্কয়ার অর্থ হলো 5 2 বার গুণ তো 5 স্কয়ার বলতে 5 গুণ 5 সমান 5 গুণ 5 হলো 25 মাইনাস 4 সমান 25 থেকে 4 চলে গেলে 25 তো অতএব a মাইনাস 1 বাই a সমান তাহলে আমার a মাইনাস 1 বাই এর মান আমরা পাইলাম রুট 21 তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার দেওয়া a প্লাস 1 বাই a 5 a থেকে বের করলাম a মাইনাস 1 বাই এর মান বের করলাম এবার খ নম্বর খ নম্বর দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফাইভ বের করতে বললো যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো তাহলে এই মানটা নির্ণয় করতে গেলে আমরা অনেকগুলো পদ্ধতি বা অনেকভাবে করতে পারি একটা যে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ থেকে মান ব্যবহার করলে আমরা একভাবে করতে পারি যেমন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা ব্যবহার করব তাহলে আমার মান দেওয়া এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস হলে মাইনাস তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে হবে টু এ ইন্টু ওয়ান বাই তাহলে মান আমার দেওয়া আছে ফাইভ ফাইভ স্কোয়ার মাইনাস টু সমান ফাইভ স্কোয়ারের পাশে পাশে পঁচিশ গুণ টু সমান শেষ এখন এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান এ টু দি পাওয়ার ফোরকে আমি লিখতে পারি এ স্কোয়ারের স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ারের পাওয়ার টু এ টু দি পাওয়ার ফোর হলো এখন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ব্যবহার করলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার একটু আগে আমি মান বের করে নিয়েছিলাম তেইশ মাইনাস টু তেইশ আর তেইশ গুণ করলে দুইবার গুণ পাঁচশো তাহলে আমার এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান বেরোলো পাঁচশো সাতাশ তাহলে এটা হলো এক নিয়ম এভাবে আরও কয়েকভাবে করা যেতে পারে তাহলে আমরা আরেকটা নিয়মে ব্যবহার করতে পারি এটা দ্বিতীয় পদ্ধতি দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফাইভ আমার মান নির্ণয় করতে বললো এ টু দি পাওয়ার ফোর তাহলে এটাকে একবার বর্গ করলে স্কোয়ার ওই বর্গ সংখ্যাকে আরেকবার স্কোয়ার করলে মানে স্কোয়ারকে স্কোয়ার করলে আমার এ টু দি পাওয়ার ফোর হবে তাহলে এটাকে আমি উপপক্ষে বর্গ করি এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান ফাইভ এটা বর্গ করি তাহলে এ প্লাস ওয়ান বাই এ তাহলে এ একটা আরেকটা আছে ওয়ান বাই এ টেল আরেকটা তাহলে এটা এ আর বি যদি ধরি তাহলে বর্গ বাংলে এ স্কোয়ার প্লাস সূত্র টু এ ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ফাইভ স্কোয়ার পঁচিশ বা এ স্কোয়ার প্লাস টু উপরের এ আর নিচেরে চলে গেলে শুধু টু ওয়ান বাই এ স্কোয়ার সমান পঁচিশ বা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস টু এই পাশে আছে পঁচিশ তাহলে আমার সংখ্যাগত মান পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তন তাহলে পঁচিশ প্লাস টু পক্ষ পরিবর্তন হলো মাইনাস টু বা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার পঁচিশ থেকে দুই চলে গেলে তেইশ তাহলে আমরা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার
পাইলাম আমার মান বের করতে বললো 8 টু পাওয়ার 4 তো পুনরায় আবার যদি স্কয়ার করি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার সমান 23 হোল স্কয়ার মানে পুনরায় পাবো তাহলে আবার আমরা a প্লাস b হোল স্কয়ার অনুসারে বর্গ ভাঙলে a স্কয়ার কে স্কয়ার সূত্র 2 a স্কয়ার ইনটু 1 বাই a স্কয়ার 1 বাই a স্কয়ার এর স্কয়ার 23 529 বা a স্কয়ার স্কয়ার তো 2 4 2 1 বাই a স্কয়ার এর স্কয়ার এ টু দি পাওয়ার 4 529 এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই টু দি পাওয়ার 4 2 পক্ষান্তর করলে 529 মাইনাস 2 বা এ টু দি পাওয়ার 4 1 বাই টু দি পাওয়ার 4 527 তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ক্ষেত্রে এটা আমরা দ্বিতীয় পদ্ধতিতে মান বের করলাম আরও আরেকভাবেও বের করা যেতে পারে যদি আমার যে মান দেওয়া আছে এই মানের উপর ভিত্তি করে যার মান বের করতে হবে ওইটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে চলো আমরা ওইটাকে ওই পদ্ধতিতেও বের করি তৃতীয় পদ্ধতি আমার দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফাইভ মান বের করতে হবে এ টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 তাহলে এটাকে আমরা বলতে পারি প্রদত্ত রাশি এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার 4 আমরা অবশ্যই লক্ষ্য করে থাকবে যে এখানে বর্গ নির্ণয় অথবা গণ নির্ণয় তো বর্গ নির্ণয় পাওয়ার 2 আর গণ নির্ণয় হলো পাওয়ার 3 তো এই ক্ষেত্রে এ টু দি পাওয়ার 4 তাহলে আমরা এখানে যদি স্কোয়ার দিই তাহলে এ টু দি পাওয়ার 4 স্কোয়ার দিলে এ স্কোয়ারের স্কোয়ার দিলে এ টু দি পাওয়ার 4 হবে তাহলে তদ্রূপ একইভাবে এ স্কোয়ারকে স্কোয়ার দিলে এ টু দি পাওয়ার 4 হবে তাহলে আমরা এক্ষেত্রে স্কোয়ার পেলাম এ স্কোয়ারের স্কোয়ার 1 বাই এ স্কোয়ার স্কোয়ার তাহলে এ স্কোয়ারকে যদি মনে মনে এ বিবেচনা করি 1 বাই এ স্কোয়ারকে বি মনে করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এই ক্ষেত্রে আমরা প্লাসের সূত্র ব্যবহার করতে পারি যে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস হলে মাইনাস আর যদি সরাসরি স্কোয়ার হয় তাহলে 2 এ স্কোয়ার ইন্টু 1 বাই এ তাহলে এই ক্ষেত্রে আমার মান দেওয়া আছে আবার এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার এটাকে যে মান দেওয়া আছে এ প্লাস 1 বাই এ এই অনুসারে আবার ফর্মুলা ব্যবহার করলে এ প্লাস 1 বাই এ হোল স্কোয়ার মাইনাস 2 এ ইন্টু 1 বাই এ স্কোয়ার স্কোয়ার বাইরে এ প্লাস 1 বাই এর মান 5 মাইনাস 2 7 হোল স্কোয়ার মাইনাস 2 5 স্কোয়ার 25 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 25 থেকে 2 চলে গেলে 23 হোল স্কোয়ার মাইনাস 2 529 মাইনাস 2 527 তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার উদ্দীপকের যে দেওয়া মান এর উপর ভিত্তি করে খ নম্বরের মান আমরা এখানে তিনটি পদ্ধতিতেই মান বের করেছি এখানে তোমাদের যে পদ্ধতিটি সহজ বলে মনে হয় তোমরা সেটা গ্রহণ করতে পারো তাহলে চলো এবার আমরা গ নম্বর সমাধান করতে যাই আমার দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই ইকুয়াল ফাইভ প্রমাণ করতে হবে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল 110 দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফাইভ প্রমাণ করা যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল 110 এটাকেও আমরা কয়েকভাবে করতে পারি
যেমন আমরা প্রথম পদ্ধতি ধরি, দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ, আমার বের করতে হবে এ কিউব। তাহলে এটাকে আমি উভয় পক্ষে ঘন করি, এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব ইকুয়াল ফাইভ কিউব, এটা উভয় পক্ষে ঘন করি। বা এ প্লাস ওয়ান বাই এ, তাহলে এটা গণনির্ণয় এ কিউব প্লাস ওয়ান বাই এ হোল কিউব প্লাস থ্রি এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাই এ সমান ফাইভ কিউব ওয়ান টু ফাইভ। এক্ষেত্রে তোমরা লক্ষ্য করো যে আট নম্বরের মধ্যে একটা ফর্মুলা আছে, এ প্লাস বি হোল কিউব সমান এস কিউব, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব, অথবা এ প্লাস এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস বি। এখন এ কিউব ওয়ান বাই এ হোল কিউব মানে হলো এ ওয়ান বাই এ কিউব প্লাস থ্রি এ প্লাস ওয়ান বাই বি, এটার মান দেওয়া আছে আমার ফাইভ ওয়ান টু ফাইভ। বা এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব পনেরো ওয়ান টু ফাইভ, এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ওয়ান টু ফাইভ প্লাস পনেরো, পক্ষ পরিবর্তন করলে হবে মাইনাস পনেরো। বা এ কিউব ওয়ান বাই এ কিউব সমান একশো পঁচিশ থেকে পনেরো চলে গেলে একশো দশ, তাহলে আমার মান বেড়ে আস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে আবার আমরা আরেকটা পদ্ধতিতেও বের করতে পারি, দ্বিতীয় পদ্ধতি। দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফাইভ, প্রমাণ করতে বললো এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল একশো দশ। তোমরা জানো যে প্রমাণের সময় দেখো পক্ষ ধরে নিতে হয়, বাম পাশে সমানের বাম দিকে থাকলে এটা বাম পক্ষ, আর সমানের ডান দিকে থাকলে সেটাকে বলো ডান পক্ষ। তাহলে আমরা এখানে বাম পক্ষ পাচ্ছি যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের একটা ফর্মুলা আছে, যেমন দশ নম্বর এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমার এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব, তাহলে এ কিউবকে লিখতে পারি এ দিয়ে হোল কিউব ওয়ান বাই এ, এটাকে সম্পূর্ণ দিয়ে হোল কিউব। তাহলে এ কিউব আর ওয়ান বাই এটাকে যদি বি কল্পনা করি, তাহলে এ কিউব প্লাস ওয়ান বাই বি এটাকে ধরলাম বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের অনুসারে করলে এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব প্লাস হলে মাইনাস থ্রি এ ইন্টু ওয়ান বাই এ এ প্লাস ওয়ান বাই মান কিউব মাইনাস থ্রি ইন্টু ফাইভ মান বসে। ওয়ান টু ফাইভ মাইনাস অতএব বাম পক্ষ সমাধান। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই যে উদ্দীপকের অনুসারে যে সৃজনশীল প্রশ্নটি আছে এটা আমরা সমাধান করার চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, তোমরা চেষ্টা করার পর যদি বুঝতে পারো তাহলে আমার এই পরিশ্রম এটা সার্থক হবে। তাহলে এই অনুসারে আমরা একটি হোমওয়ার্ক দিই, প্রশ্নটি লিখে নাও।
তাহলে আমার হোমওয়ার্কটি হলো যে 2x প্লাস 3y 4x স্কয়ার মাইনাস 3y স্কয়ার ও 8x কিউব প্লাস 27y কিউব এই তিনটি বীজগণিতীয় রাশি ক প্রথম রাশির বর্গ নির্ণয় করো এই ক্ষেত্রে আমার তিনটা দেওয়া আছে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় তাহলে প্রথম রাশির বর্গ নির্ণয় করো 2x প্লাস 3y তো 2x প্লাস 3 মানে a প্লাস b মত করে বর্গ নির্ণয় করো খ প্রথম রাশির মান 5 এবং xy এর মান 1/3 হলে দ্বিতীয় রাশির মান নির্ণয় করো গ খ নং এর মান ব্যবহার করে খ নং হলো যে প্রথম রাশির মান 5 আর xy এর সমান 1/3 ব্যবহার করে 16 x টু দি পাওয়ার 4 প্লাস 81 y টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই সূত্র ব্যবহার করে এই হোমওয়ার্কটি চেষ্টা করলে আশা করি করতে পারবে আজকে যারা অনলাইনে যুক্ত ছিলা সবাইকে ধন্যবাদ সবার সুস্থ থাকো ভালো থাকো সেই কামনা করে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ